ওই মানুষের হাত আছে, ওই মানুষের পা আছে, ওই মানুষের চোখ আছে, ওই
তারপর ওই মানুষের নাম নাই, তার কারণ ওই মানুষের ভিতরে রূহ না থাকার কারণে ওই মানুষের সব কিছু আছে, এটা শুধু ছবি না দেহটাও আছে। দেহের ভিতরে রূহ না থাকার কারণে ওই মানুষের রূহ না। তদ্রূপ তমাম দুনিয়া সমস্ত আলম আসমান জমি যতটা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সৃষ্টি করেছেন সব সমস্ত পৃথিবী এটা ছবি নিষ্ক্রান্ত সমস্ত পৃথিবী দুনিয়া এটা হলো ছবির মতো, ফটোর মতো, নিষ্ক্রান্তের মতো, এর রূহ হলো আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা বাদশাহি দান করেছিলেন। সমস্ত জগতের বাদশা, সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবীর বাদশা, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যখন মখলুক তৈরি করেছেন সব মখলুকের বাদশা, সব মখলুকের উপরে ওনাকে বাদশাহি দান করেছেন। দুষ্ট জাতির একটা প্রাণী আছে, তারা মানুষকে দেখে মানুষ তাদেরকে দেখে না, এই জন্য ওরা মানুষের সাথে দুষ্টুমি করে। এই দুষ্ট জাতের যে প্রাণী জীব, এই জীবের উপরেও হযরত সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা ছিল। সুলাইমান আলাইহিসসালাম এই জীবদেরকেও নিয়ন্ত্রণ করতেন। এটা কিসের মাধ্যমে? আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনাকে একটা আংটি দিয়েছিলেন, ওনার হাতের ভিতরে একটা আংটি ছিল, এই আংটির কারণে এই সব কিছু নিয়ন্ত্রণে থাকতো। আংটি ওই আংটি হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে আসমানি ইলমের দৌলত দান করেছেন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, এই ইলমের সালাত, ইলমের সনদ, মাদ্রাসাতে পাশ করলে একটা সনদ দেওয়া হয়, বিভাগে পরীক্ষা দিলে একটা সনদ দেওয়া হয়, হাইয়াতুল কুলিয়ায় তারা পরীক্ষা দিলে একটা সনদ দেওয়া হয়, স্কুল কলেজে পড়লে একটা সার্টিফিকেট পাওয়া যায়। এইটা সাধারণ অন্য মানুষের উপর আংটি ব্যবহার করে, ওই আংটি মতো আংটিটা, এই আংটি বিশেষ আংটি, এই আংটিটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে ইলম দান করেছেন, যে ইলমের সনদ। খাতমে মুলকে সুলাইমান আসলেন, হযরত সুলাইমান আলাইহিসসালাম যে তমাম জগৎ মানব দানব সবকিছু নিয়ন্ত্রণ করতেন, এই নিয়ন্ত্রণ করতেন ইলমের বদৌলতে, ওই আংটির বদৌলতে আংটিটা হলো ইলমের সনদ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবচেয়ে উত্তম বস্তু, উত্তম জিনিস, উত্তম দৌলত, উত্তম নিয়ামত এই এলমের সাথে, এলমের মারফাতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এটা অন্তর থেকে আল্লাহ দরবারে হাজার বার, লক্ষ বার, কোটি বার শুকরিয়া আদায় করলে এই শুকরিয়া শেষ হবে না। আল্লাহ তাআলা লক্ষ কোটি সন্তানদের ভিতর যাচাই বাছাই করে কয়েকজনকে মাধ্যমে এলমের মারফাতের সাথে সম্পৃক্ত করার তৌফিক দান করেছেন। চাইলেই পাওয়া যায় না, আর না চাইলেও হয় না। যারা তারা এখানে আসছে, হয়তো দেখা যাবে তার মা বাবা, হয়তো দেখা যাবে তার দাদা দাদি, হয়তো দেখা যাবে তার নানা নানি, হয়তো দেখা যাবে তার পূর্বপুরুষ, কোনো কেহ কোনো দিন কোনো আর
चैनी पावलाना ना चैनी हो गया वही चावल कारण है और तुम बाबा बाजू के पानी पीने से दादा दादी नाना नानी चुके पानी पीने से अल्लाह सुबहान कर कबूल कर से इन्हें पुत्र को न्यामत ऐ न्यामत की शुक्रिया सारा दिन रात तुम कुछ कर रहा जब दिन अल्लाह हयात दे सारा हयात शुक्रिया दे रहा है हयात सबे अल्लाह कम पक्के नहीं एकदम न्यामत की शुक्रिया से अल्लाह सुबहान वाला सबसे उत्तम दौलत उत्तम न्यामत पावार दिन हासिल करा तुमने चेष्टा करा तुमने एक मार्गाद सकते तीन ही मार्गाद सकते সম্পর্ক করার তৌফিক দান করেছে এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এর জন্য এরকম পাওয়ার জন্য অনেক সর্ব সহায়ক আছে বাংলায় কবি বলেছেন ভাষা শিক্ষা বই পড়া মনে হয় আনিয়াছেন নবী যা প্রথমে আমরা উর্দু ভাষা শিখি ফারসি ভাষা শিখি মূল টার্গেট হলো আরবি ভাষা শিখবে আরবি ভাষাও আসল উদ্দেশ্য না কোরআন হাদিস আল্লাহ সুবহান তাআলার কালাম কোরআন পাক আরবিতে নাযিল হয়েছে এটা দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে আরবিতে বলেছেন এই জন্য আরবি ভাষা এই ভাষা শিখা বই পড়া ভাষার ভিতরে বই ভিতরে শুনে এলম আসলে হল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনে আঠারে ভিতর আল্লাহ পক্ষ থেকে যে দৌলত আল্লাহ তাআলা নাযিল করেছেন সেইটার নাম এলম সেইটা হলো এলমে নববী আর কোরআনে নববী দুটার সমন্বয় যখন হবে সেইটা হবে সহি এলম এই যে ভাষা শিখা আলফাজুল কুদস এগুলো হলো এলমে নববী বলা হয় এলমে নববীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে যে জ্বালা পানি দর আল্লাহ তাআলা দান করেছিলেন ওই দর আর জ্বালা পানি এক অর্জন করলে সেই হবে উত্তম দৌলতের অধিকারী উত্তম আমানতের অধিকারী এই এক পাওয়ার জন্য শুধুমাত্র কিতাব পড়ে শুধুমাত্র বই পড়ে শুধুমাত্র তরজমা পড়ে শুধুমাত্র ভাষা শিখে এই এলম অর্জন করা যায় এই এলম যদি শুধুমাত্র ভাষা জেনে শুধুমাত্র তরজমা শুধুমাত্র ব্যাখ্যা পড়ে পড়ে শেখা যায় তাহলে আল্লাহ সুবহানাহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়া এইভাবে মেহনত করতে বলতেন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কৃত হয়েছেন যে আপনার ছাত্রদেরকে আপনার কাছে রাখা আপনার ছাত্রদেরকে আপনার সাহাবাতে রাখা তাদেরকে আসমানে এলমের দৌলতে তালিম দান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদেরকে নিজের কাছে রেখে এলমের তালিম দিতেন নিজের কাছে রেখে এলমের তালিম দিতেন এখন তারা এখানে থাকে এলম শিকার করে আসছে আল্লাহ সুবহান তাআলা এই হুকুম যখন নাযিল করে এই হুকুমকে সাহাবায়ে কেরামের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সমস্ত স্থানীয় সাহাবায়ে কেরামের ঘরে থাকার ব্যবস্থা আছে ওনারা এখান থেকে ছাত্র নিয়ে যাইতেন, ছাত্র নিয়ে যাইয়া রাত্রে নিজের বাসায় রাখা খাওয়াইতে থাকার ব্যবস্থা করতেন, শোয়ার ব্যবস্থা করতেন। যে সমস্ত সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে অতিরিক্ত মেহমান থাকার ব্যবস্থা নাই, ওনারা বাসা থেকে কিছু খাবার নিয়ে আসা মসজিদে আসহাবে ওইখানে আইয়া জমা করে দিতেন, আর আমরা ওইখান থেকে ওই খানা খাইয়া ওইখানেই রাখত। মানে কি নতুন সিস্টেম, চাইনি সিস্টেম আর বলি সিস্টেম মাদ্রাসায় দেওয়া অতি মাদ্রাসায় দুই সিস্টেম, ছাত্ররা কেউ তো জায়গায় থাকে নতুন থাকে, আর যারা নতুন চাইতে রাজি না হয় যারা গ্রামের মানুষ আছে গ্রাম
हिम्मत पड़े उनका पास से हमारा पार्टनर का उनका पल्ले में आता